বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য? বিতর নামাজে কেউ যদি দোয়া কুনুত না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? এক উজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও না যায় ছবি ভিডিও সামনে চলে আসে, এতে কি উজু নষ্ট হয়? আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাকে কি নামাজে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কি? আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়? ইসলাম লিখেছেন বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবারে না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আজাব হয় না মর্মে, কবরের ফেতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়, সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর রাজা হয় না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন বিতর নামাজে কেউ যদি দোয়া কুনুত না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের তো অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সহ দিয়ে নেবেন, কারণ দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামায়ে কিরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব, আপনি সিজদা সহ দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। আরশে চৌধুরী, আপনি লিখেছেন আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হবে, মাথায় গোমটা দিতে হবে। আজান দিলে তারা সাধারণ অবস্থায় পক্ষপবিত্র অবস্থায় উজু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই। রাকিবের বউ আইডি থেকে লিখেছেন এক অজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও না যায় ছবি ভিডিও সামনে চলে আসে, এতে কি উজু নষ্ট হয়? এরপরে কি নামাজ পড়া যাবে? এ সমস্ত দেখলে উজু নষ্ট হয় না, তবে সম্ভব থাকলে উজু করে নেওয়া ভালো। আর এক উজু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে এরকম কোনো সীমাবদ্ধতা নেই, বরং যতক্ষণ উজু থাকবে ততক্ষণ আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন। তরফদার মাহবুব আপনি লিখেছেন আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাকে কি নামাজে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না, কিন্তু বাচ্চা যাতে সামনে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলে কাসির না হয়, অর্থাৎ নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকে বের হয়ে গেছেন এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা, বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দোষণীয় নয়। এছাড়া অপি আপনি লিখেছেন বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না, খাবার উপযোগী থাকে নাই, কেউ খেতে চাচ্ছেন না, খাওয়ার মতো লোক নাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন সেটা জায়েজ হতে পারে, আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম। এমডি আবদুল্লাহ আপনি লিখেছেন বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে, তারা তো কিরাত পাঠ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সাধ্য আছে তাকে ততটুকু নির্দেশ করেন, লাইকুল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না। বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না, অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না। তারা যদি মনে মনে পাঠ করতে পারে, তারা যদি শুনতে পায়, শুনে মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে সেটা করবে, আর যদি সেটা না পারে তাহলে সেক্ষেত্রে তারা রুকু সিজদা অন্যান্য যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে, এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ, এবং এ অবস্থা তারা সালাত আদায় করবে। সুমায় আক্তার লিখেছেন আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়? না, আমাদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দাতা, এর চাইতে বেশি ঘনবসতিতে মানুষ এর চাইতে ভালো থাকতে পারে। চায়নারা একসময় মনে করেছে এটা তার জন্য হুমকির, আজকে তারা জন্মের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারছে না, এবং জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের যে জন্ম সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি সেটাই বন্ধ হয়ে গেছে, এখন তাদের ওখানে রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে, এবং
কোনোভাবেই সন্তান জন্মের হার প্রয়োজনীয় যে হার সেটাতে তারা ফিরে আসতে পারছে না।